কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 210 দেবোত্তর বুড়াবুড়িতে ভেসে গেল বাঁশের তৈরি সেতু। সীমান্তবর্তী ওই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এখানে পাকা সেতুর, কিন্তু তাদের সেই সমস্যার এখনও সমাধান হয়নি। প্রতিবছর নেতা মন্ত্রীরা আসেন, আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামবাসীরা নিজেই সেখানে বাঁশের সেতু নির্মাণ করেন, কিন্তু দুদিনের প্রবল বৃষ্টিতে রবিবার সকালে সেতুর কিছু অংশ ভেসে গিয়েছে। উল্লেখ্য, এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে শিউলি নদী। প্রতি বছর বর্ষায় এই নদীর ভয়াবহ রূপ সামনে আসে। পাকা সেতু না থাকায় বাঁশের তৈরি সেতুই যোগাযোগের একমাত্র ভরসা। এই সেতুর জন্য দীর্ঘদিন থেকেই আন্দোলন করছেন গ্রামের বাসিন্দারা। বাঁশের সেতু ভেঙে ভেসে গেছে, যার জেরে সমস্যায় পড়েছেন এলাকার প্রায় 500 মানুষ। ধজেন বর্মন, ললিত রায় প্রধানরা জানাচ্ছেন, জামালদহ আসতে হলে এখন তাদের ঘুরপথে 7-8 কিলোমিটার ঘুরতে হবে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছাত্রে আসলেন, অসুবিধা তো হচ্ছেই। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। এই এই সমস্যাটা কি কি বলবেন আপনি? কতদিন থেকে? কতদিন থেকে? আমার যতদিন থেকে জন্ম ততদিন থেকে দেখি এরকম সমস্যা। প্রতি বছর বর্ষায় ভেঙে যায়? হ্যাঁ, প্রতি বছরের বর্ষায় ভেঙে যায়, দুইবার তিনবার ভেঙে যায়। আর আজকে যে শিউলি নদীর এই যে বাঁশের সাঁকো ভেসে গেছে, এখন তো আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলেন। হ্যাঁ, তাহলে প্রশাসনের আধিকারিকদের কাছে আপনার কি মানে বক্তব্য, কি চাহিদা, কি আপনার চাহিদা? কি ব্রিজ দিলে ভালো হয় আমাদের এইখানে? আপনারা তো শুনছি না, এর আগে তো আপনারা আন্দোলনও করছি। হ্যাঁ, আনন্দ করছি, ইসে করছি, আবার আন্দোলন চলে। হ্যাঁ, কোনো ফল হয়নি? কোনো ফল হয়নি। আপনার নাম? আমার নাম সঞ্জয় বর্মন।